প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু কথা বা গল্প আছে যেগুলো সিক্রেট থাকাই ভালো, তা না হলে হতে পারে তার পরিণাম খারাপ থেকে অনেক অনেক খারাপ। মুভির গল্পটি ঠিক এমনই। 11 জন বন্ধুর একটি দলকে ঘিরে আবর্তিত হয়েছে মুভির গল্পটি, যারা একটি রিসোর্টে ব্যাচেলার পার্টির জন্য একত্রিত হয়েছিল। সেখানে তারা এমন কিছু গেম খেলতে শুরু করে যা তাদের বন্ধুত্বের মধ্যে ক্লাশ সৃষ্টি করে। এরই মধ্যে তাদের একজন বন্ধু পাহাড় থেকে পড়ে মারা যায়। পুলিশ যখন মামলা তদন্ত শুরু করে তখন প্রত্যেকেই সন্দেহভাজন হয়ে ওঠে, কারণ প্রত্যেকেরই নিজস্ব গোপনীয়তা থাকে যা প্রত্যেকের জীবনকে ধ্বংস করতে পারে, তাই ঠিকমতো কেউ কিছু বলছে না। তাহলে পুলিশ কিভাবে হত্যাকারীকে খুঁজে বের করবে? এখন হত্যাকারীকে এবং কেন তাকে হত্যা করেছে এটি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করতে চলেছি মোহনলাল অভিনীত মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভি 12th Man। তো হ্যালো বন্ধুরা, সিনে সিরিজ আলাপন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি সেটা প্রথমেই দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা জাকারিয়া এবং অ্যানি নামের এক দম্পতিকে দেখতে পারি। তারা তাদের ডক্টর বন্ধু নয়নার কাছে এসেছে অ্যানির চেক আপের জন্য। অবশেষে নয়না জানায় যে অ্যানি প্রেগনেন্ট। সে তখন বলে যে এই খুশির খবর আমি এখনই আমাদের কলেজের বন্ধুদের গ্রুপে জানিয়ে দিচ্ছি। তাদের এই গ্রুপে 11 জন বন্ধু আছে। জাকারিয়া তখন বলে না, এখন কাউকে কিছু বলতে যেও না, কিছুদিন পর সিদ্ধার্থের ব্যাচেলার পার্টি আছে, সেখানে সবার সামনেই জানানো যাবে। নয়না তখন বলে ঠিক আছে, তবে এই কথা আমি জিতেশকে আজকে বলবো। জিতেশ হলো নয়নার হাজব্যান্ড। জাকারিয়া তখন বলে ঠিক আছে, শুধু ওকেই জানাতে পারো আর কাউকে না। এরপর আমরা ম্যাথিউ ও ফিদাকে দেখতে পাই। তারা খুব ভালো বন্ধু এবং বিজনেস পার্টনার। ম্যাথিউ আর ফিদা গল্প করতে থাকে। এক পর্যায়ে ম্যাথিউ মন খারাপ করে বলে যে শায়নি আজকাল অনেক টাকা খরচ করছে, আর শায়নি হলো ম্যাথিউর স্ত্রী। ম্যাথিউ তখন ফিদাকে বলে আমি যদি তোমাকে বিয়ে করতাম তাহলে কত ভালো হতো, তুমি তো আমার সব বিষয়েই ভালো মতোই জানো। এরপর আমরা স্যাম নামের একজন লোককে দেখতে পারি, যে কিনা একটি ব্যাংকের ম্যানেজার। তার কাছে জোসেফ নামের একজন লোক আসে কিছু টাকার লোন নেওয়ার জন্য, আর ট্রাক আনলোড হলে তার টাকা ফেরত দিয়ে দেবে। স্যাম তখন বলে যে যে করে হোক সোমবারের মধ্যে টাকা ফেরত চাই। এই বলে সে তাকে 50 লক্ষ টাকা লোন দেয়। এরপর নয়না তার হাজব্যান্ড জিতেশকে ফোন করে জাকারিয়া এবং অ্যানির খুশির খবর জানায় যে অ্যানি প্রেগনেন্ট। নয়না বলে যে এই কথা আর কাউকে বলো না। এইদিকে জিতেশের অফিসে চাকরি করে সিদ্ধার্থ, যার ব্যাচেলার পার্টির কথা আগেই জাকারিয়া বলেছিল। তো জিতেশ অফিস শেষ করে কথায় কথায় অ্যানির প্রেগনেন্টের কথা জানিয়ে দেয়। সেই দিন রাতে অনুষ্ঠানের সময় একজন একজন করে তাদের গ্রুপের সবাই অ্যানির খুশির খবর জেনে যায়, আর সবাই সবাইকে বলে যে কাউকে না বলতে। পরের দিন তারা সবাই একটি রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সেই রিসোর্টে তারা ব্যাচেলার পার্টির আয়োজন করেছে। সেখানে আমরা সিদ্ধার্থের হবু স্ত্রীকে দেখতে পাই, যার নাম আরতি। এদিকে ম্যাথিউয়ের স্ত্রী শায়নি ফিদাকে খুব একটা পছন্দ করে না। সে চায় না ম্যাথিউ যেন ফিদার সাথে কথা বলুক। এরপর তারা গল্প গুজব করতে করতে সেই রিসোর্টে পৌঁছে যায়। সবাই যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এরপর তারা 11 জন সবাই মিলে ক্রিকেট খেলতে শুরু করে। হঠাৎ করে সিদ্ধার্থ একটা ছয় মারে এবং বল গিয়ে লাগে একজন লোকের গায়ে। বল আনতে গিয়ে তারা দেখতে পায় যে সেখানে একজন লোক তার গোপন অঙ্গে হাত দিয়ে কাতরাচ্ছে, আর তার নাম চন্দ্রশেখর। সে তাদের উপর রাগারাগি করতে থাকে, কেননা বল লেগে তার বলে ব্যথা পেয়েছে। সেই সাথে তার লাল পানির বোতল থেকে সব লাল পানি পড়ে গিয়েছে। এখন সে তাদের কাছে নতুন বোতলে দাবি করে, কিন্তু কোনো এক কারণে এখানকার লোকাল সব লাল পানির দোকান বন্ধ করে রেখেছে। কিন্তু চন্দ্রশেখর বাচ্চাদের মতো নাসর বান্দা, বোতল ছাড়া সে এখান থেকে যাবে না। তখন একজন ওয়েটার তাকে বোতলের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে সেখান থেকে নিয়ে যায়। চন্দ্রশেখর হলো এই রিসোর্টের মালিকের বন্ধু, সে কোনো এক কারণে এখানে থাকছে। চন্দ্রশেখর সেখানে ফিদাকে দেখে ফিদা হয়ে যায়, আর ফিদাও তার সাথে লাইন মারার চেষ্টা করে। ফিদা একজন ডিভোর্সি মহিলা। এরপর দেখা যায় লাল পানির কষ্টে চন্দ্রশেখর একটু পর পর তাদের ডিস্টার্ব করে। রাতের বেলা সবাই মিলে যখন পার্টির আয়োজন করে তখন জাকারিয়া অ্যানির প্রেগনেন্সির ব্যাপারটা সবাইকে জানায়, আর বাকি সবাই এই খবর শুনে এমন খুশির ভান করে যেন তারা এই প্রথম শুনেছে। তো যাই হোক, এরপর চন্দ্রশেখর আবার তাদের পার্টিতে আসে এবং সেখানে আবার তাদের সাথে ঝগড়া করে, কেননা সেই ওয়েটার লাল পানি দেবার কথা বলেছিল কিন্তু সে তাকে বোতল এনে দেয়নি। চন্দ্রশেখর বলে আজ রাত আমার কাছে অনেক স্পেশাল, আজকের পর থেকে আমার স্বাধীনতা হারাতে চলেছে। এরপর সে তাদের কাছে 6 প্যাক লাল পানি চায়, আর বলে যে আমি চলে যাব আর তোমাদের ডিস্টার্বও করবো না। এরপর তারা বাধ্য হয়ে তাকে 5 প্যাক দিয়ে বিদায় করে দেয়। এদিকে পার্টির মধ্যে শ্যামকে ফোন করে জোসেফ, যে কিনা তার কাছ থেকে টাকা লোন নিয়েছিল। সে বলে যে তার মালবাহী ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে, আর আপনার টাকা সোমবারের মধ্যে দিতে পারবো না, 2 দিন সময় লাগবে। আর তখন শ্যাম রেগে গিয়ে বলে যে আমি কিছু জানি না, কালকে সকালের মধ্যেই টাকা দিতে হবে, নইলে সে বিপদে পড়বে।
ব্যাংক আমাকে জেলে ভরে দেবে। এরপর শ্যামের ক্যাশিয়ার তাকে ফোন করে, কারণ সেও খুব টেনশনে ছিল যদি না কালকের মধ্যে টাকা ব্যাংকে না ঢোকে। শ্যাম তাকে সান্ত্বনা দিয়ে বলে, টেনশন করো না, কালকের মধ্যে টাকা ঢুকে যাবে। এরপর শ্যাম ডাইনিং টেবিলে ফিরে আসলে তাদের মধ্যে প্রাইভেসি নিয়ে কথা হয়। তারা বলতে থাকে যে কলেজ থেকে তারা 11 জন খুব ভালো বন্ধু, তাদের মধ্যে কোনো সিক্রেট কিছু নেই। এটা নিয়ে তাদের মধ্যে বেশ খানিকক্ষণ তর্ক বিতর্ক হচ্ছিল। তখন সিদ্ধার্থ বলে যে এইসব কথা এখানে অফ করা উচিত, আর কলেজের দিন থেকে আমরা এমন কোনো কথা নেই যে সেগুলো শেয়ার করি নাই। নয়না তখন সিদ্ধার্থকে বলে যে ঠিক আছে, তাহলে তুমিই তোমার ফোনটা টেবিলে রাখো এবং যত মেসেজ ও কল আসবে আমাদেরকে দেখাবে। তো সিদ্ধার্থ রাজি হয় এবং বলে যে আমার গোপন কিছুই নেই যে ফাঁস হয়ে যাবে। তখন ফিদা বলে যে চলো তাহলে একটা গেম খেলি, সবাই সবার ফোন টেবিলের উপর রাখবে 1 ঘন্টার জন্য, এবং যার ফোনে কল বা মেসেজ আসুক না কেন সেটা সবাইকে দেখাতে হবে। তো তাদের মধ্যে কেউ কেউ রাজি হয়, আবার কেউ কেউ রাজি হয় না। এরপর সবাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে অনেকক্ষণ পর ফোন টেবিলে রাখে। এরপর গেম শুরু হয়। প্রথমে জাকারিয়ার ফোন আসে, তার মা তাকে ফোন করে। তো নিয়ম অনুযায়ী জাকারিয়া ফোন ধরে স্পিকার অন করে কথা বলে। তার মা তাকে বলে যে অ্যানি প্রেগনেন্ট, তার মানে এই না যে তার পেছনে সারাক্ষণ পড়ে থাকতে হবে, দুনিয়াতে অ্যানি একা নয় যে সে মা হতে যাচ্ছে। এসব বলে জাকারিয়ার মা ফোন রেখে দেয়। আর এই কথাগুলো শোনার পর অ্যানির মন খারাপ হয়ে যায়। তখন শ্যাম বলে যে দেখো, সবারই পরিবারে এমন ছোটখাটো বিষয় থাকে যেগুলো বন্ধুদেরও বলা যায় না, এগুলো পাবলিক করলেই মনের শান্তি নষ্ট হবে। জাকারিয়া তখন একটু ক্ষুব্ধ হয়ে বলে গেম যখন শুরু হয়েছে তখন এটা চলতেই থাকুক। এরপর তাদের গ্রুপের সবারই ফোন আসতে থাকে, আর সেগুলো ছিল নর্মাল কল, কারো ফ্রেন্ড কারো চাচা। এরপর ম্যাথিউর ফোনে জন নামের একজন লোক ভয়েস রেকর্ড পাঠায়, সেখানে জন গালি দিতে থাকে এবং বলে যে ধার নেওয়া 25 লক্ষ টাকা ফেরত দিতে, কিন্তু ম্যাথিউর কাছে ফেরত দেওয়ার মতো টাকা নেই। আর তার স্ত্রীকে নিয়েও বাজে কথা বলে। এই কথা শুনে বাকি সবাই মন খারাপ হয়ে যায় আর বলে যে পার্টি শেষ হলে সবাই ম্যাথিউকে সাহায্য করবে। এরপর সিদ্ধার্থের এক বন্ধু সাজিশ তাকে ফোন করে, আর সে একজন ডাক্তার। সাজিশ সিদ্ধার্থকে জিজ্ঞাসা করে তুই কোথায় আছিস? সিদ্ধার্থ বলে আমি একটা রিসোর্টে পুরনো বন্ধুদের সাথে বেড়াতে এসেছি। তো সাজিশ তো জানেন না যে সিদ্ধার্থের ফোন লাউড স্পিকারে দেওয়া। সে বলে যে তারা কি সেই ফ্রেন্ড যাদের মধ্যে একজনের প্রেগনেন্টের ব্যাপারে বলেছিলেন যাকে আমি অ্যাব্রেশন পিল দিয়েছি? এই কথা শুনে সবাই সিদ্ধার্থের উপর রেগে যায় যে তার কোন মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল যাকে সে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে। এইসব থেকে সিদ্ধার্থের হবু বউ আরতি সেখান থেকে রুমে চলে যায়। সিদ্ধার্থ তার পেছন পেছন যেতে থাকে আর তাদের সুন্দর পার্টিটা নিমিষেই শেষ হয়ে যায়। এরপর যে যার রুমে চলে যায়। তখন শ্যাম ফিদাকে বলে আমি তোমাকে আগেই এই খেলা বন্ধ করতে বলেছিলাম। এরপর দেখতে পাই শ্যাম তার ফোন অ্যারোপ্লেন মোডে রেখে দেয় যাতে কোনো মেসেজ বা কল না আসে। এই দিকে দেখা যায় রুমে যাওয়ার পর তাদের স্ত্রী তাদের হাজব্যান্ডের উপর সন্দেহ করতে থাকে, আবার স্ত্রীরাও বলে যে তারা এই সব করেনি। এরপর দেখা যায় বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। শ্যাম ও জাকারিয়া তাদের বউয়ের সাথে ঝগড়া করে বাইরে এসে এক জায়গায় বসে থাকে এবং আলোচনা করতে থাকে যে কে হতে পারে মেয়েটা, কেননা এখানে যে 11 জন বন্ধু আছে তারা তাদের কলেজ থেকে একসাথে আছে আর তারা তাদের বন্ধুদের মধ্যেই বিয়ে করেছে। তাই সাজিস যে মেয়ের কথা বলেছিল সেই মেয়ে এদের মধ্যেই কেউ হতে পারে। জাকারিয়া মনে করে ফিদা হতে পারে। এরপর সেখানে ম্যাথিউ আসে আর সিদ্ধার্থের জন্য সবাই অপেক্ষা করতে থাকে, কেননা সিদ্ধার্থের মুখ থেকেই শুনবে কোন মেয়ের সাথে তার অ্যাফেয়ার ছিল। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সিদ্ধার্থ সেখানে আসে না। ম্যাথিউ তখন বলে ও আসতে আসতে আমি রুমে গিয়ে লাল পানি নিয়ে আসি, এই বলে সে রুমে চলে যায়। কিন্তু সেও আসতে অনেক লেট করে, তাই জাকারিয়া ঘুমানোর জন্য রুমে চলে যায়। তখন শ্যামের ফোনে জোসেফ মেসেজ করে যে সব ঠিক হয়ে গেছে, আপনার টাকা সোমবারের মধ্যেই দিয়ে দেব। এরপর হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, আর বিদ্যুৎ আসার পর একজন লোক রিসোর্টের রিসেপশনে বলে যে একটি মেয়ে খাদের নিচে পড়ে আছে। তাই তারা সবাই দৌড়ে সেখানে গিয়ে দেখে ম্যাথিউয়ের স্ত্রী সায়নীর মৃতদেহ। তারা সবাই খুব ভয় পেয়ে যায়। এরপর পুলিশ এসে লাশটিকে উঠিয়ে নেয় আর ম্যাথিউ সহ সবাই প্রচণ্ড ভেঙে পড়ে। পুলিশ রিসোর্টের ম্যানেজারকে জিজ্ঞাসা করে এখানে আর কোনো গ্রুপ আছে কিনা। তখন সে বলে এই রিসোর্টে তারা বাদেও আরও একজন লোক থাকে, কিন্তু সে মালিকের বন্ধু। তখন পুলিশকে নিয়ে সেই লোকের দরজায় নক করে এবং চন্দ্রশেখর বেরিয়ে আসে। চন্দ্রশেখরকে দেখে পুলিশ অফিসার ভিপিন স্যালুট দেয়। আসলে চন্দ্রশেখর একজন পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এটা জানতে পেরে রিসোর্ট ম্যানেজার ভয় পেয়ে যায়, কারণ সে এতদিন তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আর এখন আমরা জানতে পারি একজন রিপোর্টারকে মারার জন্য চন্দ্রশেখরকে সাসপেন্ড করা হয়েছিল, আর একদিন পরে তার সাসপেনশন ডেট শেষ হবে। এরপর পুলিশ সায়নীর বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যায় আর তার সব বন্ধুদের পোস্টমর্টম না হওয়া পর্যন্ত এখানে থাকতে বলে। পোস্টমর্টম হওয়ার পর সবাইকে থানায় আসতে হবে। তারা তখন চন্দ্রশেখরকে রিকোয়েস্ট করে এবং আজকের ব্যবহারের জন্য সরি বলে। তারা আরও বলে যে কয়েকদিন পর সিদ্ধার্থের বিয়ে, এখন তারা পুলিশের ঝামেলায় যেতে চাচ্ছে না এবং তারা এখনই জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত, যে কোনো ধরনের হেল্প তারা এখনই করতে পারবে। চন্দ্রশেখর তখন পুলিশ অফিসার বিপিনকে বুঝিয়ে বলে যে এদের স্টেটমেন্ট আমি এখানেই নিচ্ছি, স্টেটমেন্ট নেওয়া শেষ হলে আমি তোমাদের ফোন করে জানাবো। এরপর চন্দ্রশেখর তাদেরকে জিজ্ঞাসা করে পার্টি শেষে কোনোরকম কোনো ঝগড়া হয়েছিল কিনা তাদের মধ্যে। তারা বলে যে কোনো ঝামেলা হয়নি,
এরপর চন্দ্রশেখর সেখান থেকে চলে যায়। আর এখানে তারা সবাই মিলে প্ল্যান করে পুলিশকে তাদের গেম সম্পর্কে কিছুই বলবে না। ওইদিকে চন্দ্রশেখর সিসিটিভি ফুটেজে দেখে যে সিদ্ধার্থ আরতির মধ্যে ঝগড়া হয়েছিল। সে তখন আবার তাদের কাছে যায় এবং বলে যে তোমাদের মধ্যে অবশ্যই কোনো ঝামেলা হয়েছে, খুলে বলো আমাকে, তা না হলে সবাইকে থানায় যেতে হবে। আরতি ছিল এই গ্রুপে নতুন এবং ভয়ে এসে চন্দ্রশেখরকে সব খুলে বলে। এরপর চন্দ্রশেখর তাদেরকে নিয়ে একটি সেমিনার রুমে বসে তাদের জিজ্ঞাসাবাদের জন্য। চন্দ্রশেখর বলে সেই গেমটা আমরা আবার খেলবো, তাই সবার ফোন টেবিলে রাখতে বলে, আর সে তা নিজের ফোনও রাখে। সবাই যখন যার যার ফোন টেবিলে রাখে, প্রথমেই চন্দ্রশেখরের ফোন আসে আর তার এক বন্ধু ফোন করে এবং নর্মাল কথাবার্তা হয় তাদের মধ্যে। এরপর চন্দ্রশেখর সিদ্ধার্থকে জিজ্ঞাসা করে আরতি রুমে যাওয়ার পর কী কী ঘটেছে এবং সত্যি কথা বলতে বলে। সিদ্ধার্থ তখন বলতে থাকে যে সে রুমে গিয়ে দেখে যে আরতির সাথে ফিদাও বসেছিল আর ফিদা তাকে সান্ত্বনা দিচ্ছিল। আর তখন সায়নী আসে তাদের রুমে। সায়নী তখন সিদ্ধার্থকে বলে যে কে ছিল মেয়েটি সেটা সবার সামনে বলে দাও, তাহলে আর কোনো ঝামেলা হবে না। সে আরও বলে যে আমার সন্দেহ হচ্ছে মেয়েটি ফিদা কিনা, তার চরিত্র তো এমনই। যেমনটা আগেই বলেছিলাম, সায়নী ফিদাকে পছন্দ করে না। এই কথা শুনে ফিদা রেগে যায় এবং সে সায়নীর সাথে কথা কাটাকাটি করতে থাকে। তখন সেখানে ম্যাথিউ আসে আর সিদ্ধার্থ তাকে তার রুমে নিয়ে যেতে বলে আর ফিদাকেও সেখান থেকে চলে যেতে বলে। এরপর জিতেশ সিদ্ধার্থের রুমে যায়। চন্দ্রশেখর তখন জিতেশকে জিজ্ঞাসা করে তুমি কেন সিদ্ধার্থের রুমে গিয়েছিলে। জিতেশ বলে যে আমি সিদ্ধার্থকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম মেয়েটি আসলে কে। সিদ্ধার্থ আমাকে বলে যে মেয়েটি ছিল তার গ্রামের একটি মেয়ে। সাজিশের কাছে অ্যাব্রেশন পিল নেওয়ার সময় মিথ্যা বলেছিলাম যে মেয়েটি আমাদের গ্রুপের মেয়ে। কে জানতো সাজিশ আমাকে সেই কথা ফোনে জিজ্ঞাসা করে এই ঝামেলায় ফেলবে। জিতেশ সিদ্ধার্থকে বলে যে যা আবার হয়ে গেছে, তুই আরতিকে সব কিছু বুঝিয়ে বল। চন্দ্রশেখর এইসব শুনে বলে যে সাজিশকে ফোন করো আর তার মুখ থেকে শোনা যাক আসল ঘটনা কি। কিন্তু সাজিশ ফোন ধরছিল না। ঠিক তখনই ফিতার ফোনে কল আসে আর তার এক বন্ধু ফোন করে সায়নীর মৃত্যুর কথা জিজ্ঞাসা করে, কেননা অনলাইন নিউজ পোর্টালগুলোতে ইতিমধ্যে সায়নীর মৃত্যুর সংবাদ পৌঁছে গেছে। তার বন্ধু অন্য একটা কিছু বলতে গেলে ফিতার তখনই ফোন কেটে দেয়। চন্দ্রশেখর বলে তুমি গেমের নিয়ম ভঙ্গ করেছ, মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। কি লুকাচ্ছ সত্যি করে বলো। ফিদা তখন দুই দিন আগের কথা বলে সে ও ম্যাথিউ গাড়িতে করে যাচ্ছিল। তখন পুলিশ তাদের লাল পানি পান করার জন্য গ্রেপ্তার করে আর এই বিষয়টা নিয়ে সায়নী ম্যাথিউকে বলে তুমি ইদানিং ফিদার সাথে বেশ ক্লোজ হয়ে পড়েছ, তোমার বিজনেস পার্টনার, তাই বলে কি তুমি যা খুশি তাই করবে। সেখানে জাকারিয়া বলে যে ম্যাথিউর ফোনে একটা ভয়েস মেসেজ এসেছিল বিজনেস পারপাস, কিন্তু সেখানে সায়নীকে নিয়ে অপমানজনক মেসেজ ছিল। সায়নীও খুব বিব্রতকর অবস্থায় পড়ে যায়। অ্যানি বলে সেই মেসেজে ম্যাথিউয়ের নিঃস্ব হয়ে যাওয়ার কথা শুনে সে খুব অবাক হয়ে যায়। তখন চন্দ্রশেখর ম্যাথিউকে জিজ্ঞাসা করে যে সায়নীর কোনো মেডিকেল প্রবলেম ছিল কিনা। ম্যাথিউ বলে না, এরকম কোনো কিছুই ছিল না। চন্দ্রশেখর বলে আমি তোমাদের রুমে গিয়ে ওষুধ পেয়েছি, যেটা মানসিক অসুখের ওষুধ। নয়না তখন সেই সময় চন্দ্রশেখরকে বলে যে ওগুলো বায়োপোলার রোগের ওষুধ, তার কিছু মানসিক সমস্যা ছিল। চন্দ্রশেখর তখন ফিদাকে সেই লোকটাকে ফোন দিতে বলে যে লোকটা ম্যাথিউকে ভয়েস মেসেজ পাঠিয়েছিল। ফিদাকে এই জন্যই বলে কারণ ম্যাথিউ এবং ফিদা বিজনেস পার্টনার। এরপর জন ফোন রিসিভ করে এবং ভদ্রভাবে কথা বলতে থাকে তার সাথে। সে বলে যে তার মাথা খারাপ ছিল তাই সে গালাগালি দিয়েছিল আর সরি বলে সে ফোনটা কেটে দেয়। তখন চন্দ্রশেখর সন্দেহ করতে থাকে যে তিন ঘন্টা আগে যে লোক গালাগালি করলো, পরে তিন ঘন্টায় এমন কি হলো যে সে এখন নম্রভাবে কথা বলছে। চন্দ্রশেখর তখন ম্যাথিউকে বলে যে এইবার তোমার ফোন দিয়ে জনকে ফোন করো, কিন্তু ম্যাথিউ ফোন করলে ফোন ধরে না। তখন চন্দ্রশেখর ম্যাথিউর ফোন নিয়ে জনকে মেসেজ পাঠায় যে সে তার টাকা ফেরত দেবে না। এই মেসেজটা পাঠায় জনের রিয়াকশন দেখার জন্য। তারপর সে আবার সাজিশকে ফোন করতে বলে, কিন্তু সেও ফোন ধরে না। এইদিকে চন্দ্রশেখর হঠাৎ শ্যামের ফোন চেক করে দেখে এতক্ষণ পার হয়ে গেছে, অথচ তার ফোনে কোনো ফোন বা কল আসেনি। কেন? কারণ পার্টি চলাকালীন তার ফোনে বারবার ফোন আসছিল। সে তখন দেখে যে শ্যামের ফোন ফ্লাইট মোডে দিয়েছিল। চন্দ্রশেখর তাকে বলে যে কেন সে ফোন ফ্লাইট মোডে রেখেছিল। শ্যাম বলে যে সে কিছু বিজনেসম্যানদের বেআইনিভাবে ব্যাংক থেকে টাকা ধার দেয়, এই জন্য সে ফোন ফ্লাইট মোডে রেখে দিয়েছে যাতে তার ব্যাংকে শেয়ার ফোন না করে। এরপর চন্দ্রশেখর সবার নাম্বার নিয়ে সাইবার সিকিউরিটি টিমে পাঠিয়ে দেয় চেক করার জন্য যে কার কার ফোন থেকে জনের সাথে কন্ট্যাক্ট হয়েছে। চন্দ্রশেখর তখন ফিদাকে বলে যে সায়নীর সাথে ঝগড়া হওয়ার পর তুমি কোথায় ছিলে। ফিদা বলে যে আমার মাথা অনেক গরম হয়ে গিয়েছিল তাই সিগারেট খাচ্ছিলাম রুমের বাইরে। ম্যাথিউকে একই প্রশ্ন করলে সে বলে আমি লাল পানির বোতল আনার জন্য রুমে গিয়েছিলাম। গিয়ে দেখি সায়নী খুব মন খারাপ করে বসে আছে। চন্দ্রশেখর তাদের সবাইকে বলে তোমাদের সাথে কি সায়নীর আগে কখনো ঝগড়া হয়েছে। তখন জাকারিয়া বলে যে এটা প্রথম না যে সায়নী আমাদের সাথে ঝগড়া করেনি, এর আগেও করেছে। আর তারা বুঝতে পারছিল হয়তো তার কোনো মানসিক সমস্যা ছিল, যদিও সে এখন জানতে পারল যে তার বায়োপোলার সম্পর্কে। এরপর চন্দ্রশেখর সায়নীর মানসিক ডাক্তারের কাছে ফোন করে জিজ্ঞাসা করে যে সায়নীর আসলে কোনো মানসিক সমস্যা ছিল কিনা। ডাক্তার কনফার্ম করে যে হ্যাঁ ছিল। সে এক এক সময় এক এক রূপ প্রদর্শন করে, যখন তার রাগ
কন্ট্রোলের বাইরে চলে যায় এবং সাথে সাথে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে নেয়। কোনো কিছুর পরোয়া করে না, সে অনিয়ন্ত্রিতভাবে টাকাও খরচ করে। আর যখন সে তার ভুল বুঝতে পারে তখন সে তার সকল কাজের জন্য বিপদে পড়ে। চন্দ্রশেখর বলে এই রোগের কারণে সে কি সুইসাইড করতে পারে কিনা। ডাক্তার বলে এই ধরনের রোগীরা যা খুশি করতে পারে, হতাশায় থাকলে আত্মহত্যা করার পসিবিলিটি বেশি থাকে। তখন একজন পুলিশ একটা লাল পানির বোতল নিয়ে এসে বলে যে বোতলটা লাশের পাশে পাওয়া গেছে। লাল পানির বোতল দেখে সবাই বলে যে এটা ম্যাথিউর ব্র্যান্ড। ম্যাথিউ তখন বলে যে স্যার, আমি স্যাম ও জাকারিয়ার জন্য লাল পানির বোতল আনছিলাম। তখন হঠাৎ বৃষ্টি আসে, তাই একটা ছাতার নিচে বসে অপেক্ষা করছিলাম। এরপর এসে দেখি যে স্যাম ও জাকারিয়া চলে গেছে। তখন ফিদার চিল্লানোর আওয়াজ শুনতে পেয়ে সেখানে যায়, আর ফিদা তার হাত থেকে লাল পানির বোতলটা নিচে ফেলে দেয় আর আমাকে নিয়ে চলে যায়। তখন চন্দ্রশেখর ফিদাকে জিজ্ঞাসা করে এই কথা সত্যি কিনা। ফিদা বলে হ্যাঁ সত্যি। এরপর সাইবার টিম চন্দ্রশেখরকে ফোন করে বলে যে সায়নীর ফোন থেকে 4টা আউটগোয়িং কল আর 2টা ইনকামিং কল পাওয়া গেছে। সায়নী, অ্যানি, সিদ্ধার্থ, জিতেশ আর জনকে ফোন করেছে, আর 2টা ইনকামিং কল জনের ছিল। চন্দ্রশেখর সিদ্ধার্থকে বলে সাজিসকে আবার ফোন করতে। চন্দ্রশেখর তখন সাজিসের মাধ্যমে জানতে পারে যে অ্যাবরেশন পিল আসলে সিদ্ধার্থের জন্য ছিল না, তার বন্ধু জিতেশের জন্য ছিল। এই কথা শুনে জিতেশ অস্বীকার করে, সে বলে যে ওই লোক মিথ্যা কথা বলছে। এটা শুনতে পেয়ে নয়না হতবাক হয়ে যায়। চন্দ্রশেখর আরতিকে জিজ্ঞাসা করলে বলে যে আমি যখন মন খারাপ করে বসেছিলাম তখন সিদ্ধার্থ আমাকে স্বীকার করে যে সে আসলে পিল নিয়েছিল জিতেশের জন্য, আর যে মেয়েটা ছিল তাদের গ্রুপের, কিন্তু মেয়েটা কে ছিল সে জানায় না। এরপর সিদ্ধার্থ জিতেশকে বলে মেয়েটি কে ছিল সেটা স্বীকার করতে, তা না হলে আরতি আমাকে বিয়ে করবে না। তখন বাধ্য হয়ে চন্দ্রশেখরের কাছে স্বীকার করে যে কার সাথে তার অ্যাফেয়ার ছিল এবং অ্যাব্রেশন পিল তার জন্য এনে দিয়েছিল সিদ্ধার্থ, আর মেয়েটি ছিল তাদের গ্রুপের মেয়ে সায়নী। সায়নী জিতেশের কাছে এসে বলে যে সাজিশের এক ফোনের জন্য আমাদের সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে। জিতেশ তখন তাকে বলে চলো আরতির কাছে গিয়ে সব কিছু স্বীকার করে আসি, তা না হলে আরতি সিদ্ধার্থকে বিয়ে করবে না। কিন্তু সায়নী তাতে রাজি হয় না, সে বলে তুমি যদি বলে দাও তাহলে আমি আত্মহত্যা করব। এইদিকে ম্যাথিউর স্ত্রীর এই কথা শুনে শকের পরে শক খায়। নয়নারও ঠিক একই অবস্থা হয়। এই ঘটনা জানতে পেরে নয়না তখন চন্দ্রশেখরকে বলে যে কেননা সে নিজে সায়নী ডাক্তার ছিল, সায়নী যদি প্রেগনেন্ট থাকতো তাহলে সে অবশ্যই জানতো। আসলে সায়নী বাচ্চা জন্ম দিতে পারবে না কখনো। এই সময় জন কল করে এবং জেনে গেছে যে সায়নী মারা গেছে। জন তখন ফিদাকে বলে যে ম্যাথিউর কাছে আমি 25 লাখ টাকা পাইতাম, আর ওই ফোনে ওইভাবে কথা বলার কারণে সায়নী আমাকে 10 লাখ টাকা ট্রান্সফার করেছে। ম্যাথু এই ব্যাপারটা জানতো না। চন্দ্রশেখর তখন ম্যাথুকে বলে সায়নীর ব্যাংক স্টেটমেন্ট চেক করার জন্য, কিন্তু ম্যাথু বলে যে সে তার পিন নম্বর জানে না। জিতেশ তখন বলে যে ওই 10 লাখ টাকার মধ্যে আমি 5 লাখ টাকা দিয়েছি। চন্দ্রশেখর তখন বলে যে বাকি 5 লাখ টাকা তাহলে কে দিয়েছে। তখন চন্দ্রশেখরের সন্দেহ হয় ম্যারিনের উপর, অর্থাৎ স্যামের স্ত্রীর উপর। তাই সে ম্যারিনের ফোন চেক করে, জানতে পারে যে বাকি 5 লাখ টাকা মেরিন দিয়েছে। আর তখন সবাই বুঝে যায় যে রিতেশের সাথে অ্যাফেয়ার মেরিনের ছিল, সায়নীর না। জিতেশ মেরিনকে বলে চলো আমরা গিয়ে আরতির কাছে সত্যটা বলে দিই, তা না হলে আরতি সিদ্ধার্থকে বিয়ে করবে না। কিন্তু মেরিন তাদের রাজি হয় না, তাই সে সেখান থেকে চলে যায়। তখন মেরিনের সাথে পথে সায়নীর দেখা হয়, আর সে তাকে সবকিছু খুলে বলে এবং কান্না করতে থাকে। সায়নী বলে আরতির কাছে স্বীকার করে কোনো লাভ নেই, উল্টো তোমার জীবন নষ্ট হবে। আমার কাছে দারুণ একটা আইডিয়া আছে, আমি তোমাদের বাঁচাবো, কিন্তু তুমি আর জিতেশ মিলে আমাকে 10 লাখ টাকা দাও। এই জন্য মেরিন তার ভাইয়ের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিল। এসব জানতে পেরে স্যামের মন খুব খারাপ হয়ে যায়, কেননা মেরিন তাকে ধোকা দিয়েছে। এরপর দেখা যায় যে সায়নীর কাছে আইডিয়া আছে, সেটা হলো সায়নী অ্যানিকে ডেকে বলে যে তুমি আরতির কাছে মিথ্যা বলবে যে তোমার সাথে জিতেশের সম্পর্ক ছিল, তাহলে তোমাকে টাকা দেব। কিন্তু অ্যানি রাজি হয় না, সে তার হাজব্যান্ড জাকারিয়ার কাছে এইসব কথা জানালে জাকারিয়া বলে তোমাকে আগেই বলেছিলাম সায়নীর কাছ থেকে দূরে থাকতে, আর তুমি সবসময় হার্সনের কাছ থেকে টাকা নিয়ে সায়নীকে দাও। হার্সন হলো অ্যানির বন্ধু। চন্দ্রশেখর তখন অ্যানিকে হার্সনকে ফোন করতে বলে। এরপর অ্যানি ফোন করে হার্সনকে। চন্দ্রশেখরের কথা মতো অ্যানি হার্সনকে ফোন করে বলে যে আমি বিপদে পড়েছি। এতটুকু বলার পর চন্দ্রশেখর অ্যানির মুখ চেপে ধরে। এরপর হার্সনের কাছ থেকে আসল ঘটনা জানতে পারে যে সায়নীর কাছে অ্যানির একটা ভিডিও আছে যা দিয়ে ব্ল্যাকমেইল করে সায়নী অ্যানির কাছ থেকে টাকা নিত। চন্দ্রশেখর তখন জিজ্ঞাসা করে কিসের ভিডিও। অ্যানি তখন বলে যে হার্সনের সাথে আমার অ্যাফেয়ার আছে, একদিন সায়নী আমাকে হার্সনের সাথে দেখে ফেলে, আর সেই সময় বিল্ডিং থেকে সায়নী আমাদের ভিডিও করে, আর সেই ভিডিও দেখিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করে। এরপর অ্যানি রিসোর্টের রুম থেকে বেরিয়ে সেই ভিউ পয়েন্টের ওখানে আসে, আর সায়নীও আসে, কিন্তু অ্যানি তার কাছ থেকে চলে যায়। এরপর চন্দ্রশেখর অনুমান করে বলতে থাকে যে এরপর তোমাদের মধ্যে হাতাহাতি হয়। সায়নী সেই ভিডিও গ্রুপে সেন্ড করতে গেলে অ্যানি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর সায়নী উপর থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। অ্যানি বলে বিশ্বাস করেন স্যার, আমি তাকে ধাক্কা দেয়নি, আমি সেখান থেকে চলে গিয়েছিলাম। এরপর একজন পুলিশ এসে বলে যে তারা সায়নীর মোবাইল ফোন খুঁজে পেয়েছে। চন্দ্রশেখর এরপর সবাইকে জিজ্ঞাসা করে যে রাত 9টা থেকে 9:30টার মধ্যে তোমরা কে কোথায় ছিলে। কেউ বলে যে রুমে ছিল, আবার কেউ বলে যে বাইরে ছিল।
হঠাৎ করে চন্দ্রশেখর শ্যামকে জিজ্ঞাসা করে, তুমি সায়নীকে কেন মেরেছ? এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। চন্দ্রশেখর শ্যামকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো মেরিন সায়নীকে 5 লাখ টাকা দিয়েছিল? মেরিন বলে, সে জানে না, আমি তাকে বলি নাই। চন্দ্রশেখর তখন মেরিনকে সায়নীর অ্যাকাউন্টে 1000 টাকা পাঠাতে বলে। পাঠানোর সাথে সাথে শ্যামের ফোনে একটা মেসেজ আসে। তখন চন্দ্রশেখর মেরিনকে জানায় যে তোমার অ্যাকাউন্ট তোমার অনুমতি ছাড়া জয়েন্ট অ্যাকাউন্ট করে রেখেছে। তাই মেরিন যখন 5 লাখ টাকা সায়নীকে সেন্ড করে, তখন শ্যাম এত অ্যামাউন্ট দেখে সায়নীর কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে কেন সে মেরিনের কাছ থেকে এত টাকা নিয়েছে। তার টাকা এখনই ফেরত দিতে বলে। সায়নী বলে, টাকা কেন নিয়েছি এটা তোমার বউকে গিয়ে জিজ্ঞাসা করো। শ্যাম তখন সায়নীকে ধাক্কা দেয় আর সায়নী নিচে পড়ে গিয়ে মারা যায়। এরপর চন্দ্রশেখর তখন অ্যানিকে বলে, সায়নীর ফোনে তোমার কোনো ভিডিও ছিল না। আর জিজ্ঞাসাবাদ করতে করতে ভোর হয়ে যায়, কেসটি সমাধান করে সেখান থেকে বের হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।